নাম্বার ওয়ানে কি আছে, সে স্কুলে যায়, এখানে সি অথবা স্কুল। আচ্ছা কথা বলো না, নাম্বার টু তে কি আছে, আমি কাজ করি, আই ডু আমি বাড়ির কাজ করি, আই ডু মাই হোমওয়ার্ক, আমি আমার বাড়ির কাজ করি, আই ডু মাই হোমওয়ার্ক। তারপরে দেখো নাম্বার থ্রি তে কি আছে, ইহা বনে বাস করে, ইট লিভস ইন এ ফরেস্ট, সাজিদুল আলম তুমি কি লিখতে শোনো, সাজিদুল আলম, সাজিদুল আলম তুমি লিখতে শোনো, তুমি কি আগের ক্লাসে এগুলো লিখছো, আগের ক্লাসে লিখছো এগুলো, যারা লেখো নাই তারা লিখে নাও, যারা আগের ক্লাসে লিখতে পারো নাই তারা লিখে নাও। নাম্বার ফোরে কি আছে, নাম্বার ফোরে আছে আমি আমার মুখ ধুই, কি হবে, আই ওয়াশ মাই ফেস, আই আমার মুখ, আমি আমার মুখ ধুই। ম্যাডাম ওয়ান নম্বরটা কি, ওয়ান নম্বরটা সে স্কুলে যায়, সি অথবা হি গোস টু স্কুল, সি অথবা হি, সি হচ্ছে মেয়ে হলে সি হবে আর ছেলে হলে হি হবে, এখানে যদি তুমি লেখো, তুমি যেহেতু ছেলে তুমি লিখবা হি গোস টু স্কুল, আর মেয়ে হইলে লিখবে সি গোস টু স্কুল। হ্যাঁ কত নাম্বার, আই ওয়াশ মাই ফেস, তিন নাম্বার হচ্ছে ই মনে বাস করে, ইট লিভস ইন এ ফরেস্ট, ইট লিভস ইন এ ফরেস্ট, যারা গত ক্লাসে নাম্বার 5 এ কি আছে, আমি ধনী হতে চাই, আই ওয়ান্ট টু বি রিচ, আমি ধনী হতে চাই, নাম্বার 5 কি আছে, আই ওয়ান্ট টু বি রিচ। তারপরে ছয় নম্বর দেখাবো, কত নাম্বার, কত নাম্বার, কত নাম্বার বলো, বনে বাস করে, ইট লিভস ইন এ ফরেস্ট, ইহা বনে বাস করে, ইট লিভস ইন এ ফরেস্ট। আমি আমার মুখ ধৌত করি, আই ওয়াশ মাই ফেস, আই ওয়াশ মাই ফেস, আমি আমার মুখ ধৌত করি, আমি আমার মুখ ধুই, আই ওয়াশ মাই ফেস। তারপরে পাঁচ নম্বর হচ্ছে আমি ধনী হতে চাই, আই ওয়ান্ট টু বি রিচ, ওয়ান মানে, ওয়ান্ট মানে কি, ওয়ান্ট মানে রিচ মানে ধনী, আই ওয়ান্ট টু বি রিচ, আমি ধনী হতে চাই। আমি টি আর এ এন
সবার লেখা হয়ে গেলে বলবা, তারপরে সিক্স থেকে টেন দিব। সবার এক থেকে ফাইভ হয়ে গেলে আমি এরপরে সিক্স থেকে টেন দিব। জারি হোসেন ভুইয়া কি চকলেট খাও, চকলেট খাও শুরু সবার। কি হয়ে গেছে এক থেকে ফাইভ হয়ে গেছে সবার? সবার লেখা হয়েছে? কি বলতো তাহসান হাবিব, কি বলো তুমি? কি বলতো তুমি, কিছু জিজ্ঞাসা করছো নাকি? আমি ধনী হতে চাই লিখছো, আই ওয়ান্ট টু বি রিচ, এটা লিখছো? ম্যাডাম লিখে ফেলেছি। আচ্ছা লেখা কি সবার শেষ? এক থেকে ফাইভ লেখা শেষ? তুমি কে? অপু? অপুর হয় নাই? অপুর লেখা হয়নি? তাসিনুদ্দিন স্কুলের শার্ট পরে বসো না কেন? আচ্ছা সবার লেখা হয়ে গেছে? আচ্ছা এখন কি আমি সিক্স থেকে টেন দিব? আমি এখন সিক্স টু টেন দিব। আচ্ছা এই যে হাবিবুর রহমান রোল দুই, তাহসান হাবিব না কে? শীতের মধ্যে কিন্তু আর্ট করবা না, শীতের মধ্যে কিন্তু আর্ট করলে আমি কিন্তু ক্লাসে জয়েন দিব না, পরবর্তী ক্লাসে আমি জয়েন দিব না। রোল দুই না কে? আচ্ছা তাহসান, আমি কি এখন সিক্স টু টেন দিব তোমাদের? ইসমাইলের লেখা হয়ে গেছে তেরো রোল? ইসমাইল তোমার লেখা হয়েছে? ইসমাইল তোমার হইছে রোল তেরো? আমার হয়নি। তোমার নাম কি? আর হয়নি নাম কি? তাড়াতাড়ি লেখো, তুমি এত স্লো কেন? আগে জয়েন দিছিলাম। তাড়াতাড়ি লেখো, তাড়াতাড়ি লেখো। আমি আমার মুখ ধৌত করি, আই ওয়াশ মাই ফেস। আমি আমার মুখ ধুই, আই ওয়াশ মাই ফেস।
শেষ করতে পারে নাই তো, এই যে এখনো শেষ করতে পারে নাই, দুই একজন এখনো শেষ করতে পারে নাই। দেখো সিক্স টু টেন দিছি, সবাই দেখো নাম্বার 6 এ কি আছে, দেখো নাম্বার 6 এ আছে ইহা একটি সোনার ডিম, ইটস এ গোল্ডেন এগ, সবাই দেখো, দেখতে পাচ্ছ সবাই দেখতে পাচ্ছ, জিমি এখন লিখে নাও সবাই, ইহা একটি সোনার ডিম, ইটস এ গোল্ডেন এগ, তারপরে হচ্ছে ইহা খামারে বাস করে, কৃষক কি ধনী, দা ফার্মার ইজ রিচ, দা ফার্মার ইজ খামারে বাস করে আদিন আহমদ অপু, তুমি কি নাম্বার 6 এর কথা জিজ্ঞেস করতেছো? কত নাম্বার বলবো, শুনতে পাচ্ছি না, কত নাম্বার? সেভেন নাম্বার হচ্ছে ইহা খামারে বাস করে, ইহা খামারে বাস করে, ইট লিভস ইন এ ফার্ম, ইট লিভস ইন এ ফার্ম, ইহা খামারে বাস করে, ইট লিভস ইন এ ফার্ম। আর নাম্বার 8 হচ্ছে খামারে বাস করে, ইট লিভস ইন এ ফার্ম,
তারপরে হচ্ছে 8 নাম্বার 8 হচ্ছে সে একজন শিক্ষক সি অথবা হি ইজ এ টিচার নাম্বার 8 সে একজন শিক্ষক সি অথবা হি ইজ এ টিচার নাম্বার 9 হচ্ছে কৃষকটি ধনী দা ফার্মার ইজ রিচ দা ফার্মার ইজ রিচ কৃষকটি ধনী তারপরে নাম্বার 10 এ আছে কি দেখো নাম্বার 10 আমি আমার বন্ধুদের সাথে খেলা করি নাম্বার 10 কি আছে আমি আমার বন্ধুদের সাথে খেলা করি আই প্লে উইথ মাই ফ্রেন্ডস আই প্লে উইথ মাই ফ্রেন্ডস আই প্লে উইথ মাই ফ্রেন্ডস আমি আমার বন্ধুদের সাথে খেলা করি আচ্ছা যাদের হয়নি তারা লিখে নাও যাদের হয়নি তারা লিখে নাও তুমি কি শুনতে পাচ্ছ আমার কথা কোয়া ভাইদার রুম 34 কোয়া ভাইদার রুম 34 তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ আমি আমার বন্ধুদের সাথে খেলা করি আবার লেখা হয়ে গেছে না হয়নি তা না বলে কে না বলে কে এরপরে 11 থেকে 15 দিব
এখানে শীতের মধ্যে যে আট করবে তার কিন্তু নাম রোল উঠতেছে, নাম রোল উঠে শীতে যে আট করবে তার কিন্তু নাম রোল উঠতেছে এখানে। এখন কি আমি এগারো থেকে পনেরো দিব? আচ্ছা সবার হয়ে গেছে তাই তো? আমি কি এগারো থেকে পনেরো দিব এখন? থামেন, কে বলতেছে একটু থামেন, আমাকে থামতে বলতেছে কে? ফাতিনা আহমেদ অপু তুমি নাকি? এগারো থেকে পনেরো দিছি, দেখো নাম্বার ইলেভেন কি আছে, নাম্বার ইলেভেন আছে আমার সময় নেই, আমার সময় নেই, আই ডোন্ট হ্যাভ টাইম, আমার আই ডোন্ট হ্যাভ টাইম। নাম্বার 12 এ দিয়েছে আমি তোমাকে নিয়ে গর্বিত, আই এম প্রাউড অফ ইউ, আমি তোমাকে নিয়ে গর্বিত, আই এম প্রাউড অফ ইউ। তারপর হচ্ছে নাম্বার 13, আই ডোন্ট হ্যাভ টাইম। নাম্বার 13 লিখেছে আমি তোমার জন্য অপেক্ষা করছি, আই এম ওয়েটিং ফর ইউ, আই এম ওয়েটিং ফর ইউ। নাম্বার 14 এ কি আছে, আপনি কোথায় বাস করেন বা তুমি কোথায় বাস করো, হোয়ার ডু ইউ লিভ। নাম্বার 14 এ কি আছে, আপনি কোথায় বাস করেন অথবা তুমি কোথায় বাস করো, হোয়ার ডু ইউ লিভ। আমি তোমাকে নিয়ে গর্বিত, আমি তোমার জন্য অপেক্ষা করছি। Yeah,
Ini
আবার হয়ে গেছে এটা 11 থেকে 15 হয়ে গেছে সবার মামি না বলতোছো যে সে কত নম্বরে লিখতেছো যে না বলতোছো সে কয় নম্বরে আর কত নম্বর 15 নম্বর 15 নম্বর দিয়ে দেখো সবার হয়ে গেছে 11 থেকে 15 সবার হয়েছে এখন দেখো নাম্বার 16 থেকে নাম্বার 16 এ কি আছে বৃত্ত গোলাকার নাম্বার 16 এ আছে সার্কেল ইজ রাউন্ড আজমাই নাহনাম আজমাই নাহনাম আস্তে কথা বলো পরিষ্কার পানি পান করো ড্রিঙ্ক ক্লিন ওয়াটার নাম্বার 18 এ কি আছে ড্রিঙ্ক ক্লিন ওয়াটার পরিষ্কার পানি পান তারপরে হচ্ছে দেখো নাম্বার 19 কি আছে এখন সময় কত হোয়াট টাইম ইজ ইট নাও হোয়াট টাইম ইজ ইট নাও এখন সময় কত প্রশ্নবোধক চিহ্ন আছে দেখো হোয়াট টাইম ইজ ইট নাও তোমরা কিন্তু তাড়াতাড়ি লিখে নাও কেন 2 মিনিট আছে আর 2 মিনিট পরে কিন্তু টাইম শেষ হয়ে যাবে 2 মিনিট আছে তাড়াতাড়ি লিখে নাও